বিশ্ব রাশি অক্টোবর মাস দু সাল এই মাসে আপনাদের রাশিচক্র অনুসারে আপনাদের মধ্যে সমস্ত কিছু কিন্তু রসদ থাকছে আমরা অনেকগুলি পজিটিভ দিক দেখতে পাচ্ছি আপনাদের রাশি অনুসারে প্রথমত আপনার রাশিতে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে এটি অবশ্যই আপনারা জানেন এবং এই বৃহস্পতি নয় অক্টোবর থেকে রেটগেট মশানে আসছে এই মাসে আপনারা পঞ্চম ঘরে বুধ আদিত্য যোগ এটি কিন্তু পাবেন এটি যথেষ্ট ভালো এবং এই মাসে পূর্বের মাসেও ছিল কয়েকটি মাসও কিন্তু ছিল দশম ঘরে শনিগ্রহ অবস্থান সক্ষেত্রী এবং সাফল্য ঘরে রাহুর অবস্থান যার ফলে এই যে গ্রহের অবস্থান শুধু আপনাদের মধ্যে একটু কিন্তু ওভার কনফিডেন্স থাকবে এবং কিছু কিছু বিষয়ে নেগেটিভ চিন্তাভাবনা আপনি কিন্তু নিজেই আপনাকে আপনি দমিয়ে রাখবেন যে আপনার মধ্যে মনে হতে পারে যে এমন কিছু হবে না এই যে নেগেটিভ ভাবটা মনের মধ্যে নিয়ে যদি আপনি চলেন তাহলে অনেক পজিটিভ বিষয়কে আপনি কিন্তু দমিয়ে রাখছেন নিজেই একটি গা ছাড়া মনোভাব হলে হবে না হলে হবে এইরকম আপনার ভাবনা চিন্তার মধ্যে কিছু দেখতে পাওয়া যাবে এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে খুব একটা খারাপ নয় যথেষ্ট ভালো কারণ আপনার রাশির অধিপতি গ্রহকে আমরা পঞ্চম ঘরে পেয়ে যাব বুধ আদিত্য যোগ হিসাবে এবং বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকছে এর পরবর্তী ক্ষেত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করবে এর পরবর্তী ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের বিষয়ে অবগত থাকবেন এই মাসে আপনাদের পড়াশোনার দিক থেকে বলতে হলে পড়াশোনা যেহেতু বোধায়িত্বের যোগ পাচ্ছেন পঞ্চম ঘরে পড়াশোনা যথেষ্ট ভালো এবং উচ্চ ক্ষেত্রেও যারা আছেন সেখানে অবশ্যই ভালো কারণ দেব গুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনার নবম ঘরে যার ফলে ক্ষেত্রেও ভালো ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন আপনাদের মধ্যেও যথেষ্ট ভালোবাসা দেখতে পাওয়া যাবে অবশ্যই সেটি মাসের এগারো তারিখ পর্যন্ত যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো সম্পর্ক বিবাহিত জীবন আপনাদের বিবাহিত জীবন আর্থিক বিষয় নিয়ে দুজনের মধ্যে একটু মতভেদ দেখা দিতে পারে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রে খুব একটা খারাপ নয় তবে সেল যাদের কম হচ্ছে বা সেল কম হলেই কিন্তু একটু চিন্তা মনের মধ্যে হবে কর্মের দিক থেকে ভালো খারাপ নয় কারণ দশম ঘরে শনিগ্রহ অবস্থান করে আছে এটি অবশ্যই ভালো এই যে মঙ্গল ঘর পরিবর্তন করবে একুশ তারিখে কিছু এক্সপেরিমেন্ট করতে যাবেন না যারা সপ্রফেশনালে আছেন যেমন গতিতে কাজ করছেন যেমন নিয়মে কাজ করছেন যেমন পদ্ধতিতে কাজ করছেন যেমন রীতিনীতি মেনে কাজ করছেন সেই রকম আপাতত এই মুহূর্তে আপনারা সেই রকম অবলম্বন করে চলুন বেশি এক্সপেরিমেন্ট করতে যাবেন না কারণ মঙ্গল যে ঘর পরিবর্তন করছে আপনার তৃতীয় ঘরে চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে এবং সেটি হওয়ার জন্য যাহা করণীয় তাহাই আপনি করবেন যত আর্থিক ব্যয় হয় করবেন এই রকম মনের মধ্যে কিন্তু আপনাদের থাকছে ভাগ্যের দিক থেকে বলতে হলে পূর্বেই বললাম নিজের কিছু নেগেটিভ ভাবনা চিন্তা বা খামখেয়ালিপনা আপনাকে কিন্তু অনেকটা পিছিয়ে রাখতে পারে হ্যাঁ এই মাসে আপনাদের বৃদ্ধি অবশ্যই একটু হবে একটি কথা মনে রাখবেন পূর্বেও আমি বললাম এই যে বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে অবস্থান করে থাকবে কিছুটা আপনি নিজেকে পরিবর্তন করার মন মানসিকতা নিয়ে চলবেন যেমন রুটিন আপনি চলেন বা যেমন রীতিনীতি মেনে চলেন সেই রকম থেকে কিছুটা নিজেকে পরিবর্তন করার ভাবনা চিন্তা মনের মধ্যে থাকবে এবং যেমন কিছু ক্ষেত্র এইগুলো থাকছে কিছু ক্ষেত্র কিন্তু আপনার মধ্যে একটু নেগেটিভ চিন্তা সেটি আপনি নিজে নিজেকে দমিয়ে রাখতে পারেন আপনার কাজের মধ্যে যথেষ্ট অ্যাগ্রেসিভ মনোভাব থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে সেটা যেন তেন না আপনাকে করতেই হবে আপনার মধ্যে এইরকম কিন্তু টেন্ডেন্সি থাকবে আপনার বিষ রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে বা বিষ লগ্ন অন্য রাশি হতে পারে ফলের কিছুটা তারতম্য অবশ্যই পাবেন তবে এই যে আপনার বিষ রাশি অনুসারে বা লগ্ন অনুসারে এই যে সাফল্য ঘরে রাহু অবস্থান করে আছে যথেষ্ট যথেষ্ট আপনাদের অ্যাডভান্টেজ নিয়ে আসতে পারে হঠাৎ করে কিছু সফলতা আপনার জীবনে আসতে পারে কারণ রাহু ছায়াগ্রহ উপচয় স্থানে যখন থাকে ভালো ফল দিয়ে থাকে এবং এই যে উপচয় স্থানে অবস্থান করে আছে শুধু এই মাসে নয় পরবর্তী কয়েকটি মাস অবস্থান করে এই অবস্থানে আছে তাই পূর্বে ভালো না যদি আপনারা কিছু ফল পান হঠাৎ করে এই অক্টোবর মাসে আপনাদের জীবনে ভালো কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু জাগিয়ে তুলছে দশম ঘরে শনি অবস্থান করে অবশ্য আছে শনির যেমন দৃষ্টি আছে আপনার স্থানে চতুর্থ স্থানে এবং সপ্তম ঘরে যার ফলে যারা আপনারা সব প্রফেশনালে আছেন আপনি কর্মটাকে ছড়িয়ে দিতে চাইছেন বা কোনোরকম অনলাইন ক্ষেত্রে আসতে চাইছেন সেটি কিন্তু খারাপ নয় কর্মকেন্দ্রিক চিন্তাভাবনা নিয়ে যারা চলছেন বা এইরকম ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন সে দিক থেকে যথেষ্ট ভালো বলা যেতে পারে বিবাহিত জীবনের সমস্যা যাদের আছে সমস্যা আপাতত কিছুটা চলবে তবে পুরোপুরি যে আপনাদের মধ্যে সম্পর্ক ভেঙে গেল তেমন পরিস্থিতি কিন্তু দেখাচ্ছে না এই মাসে বিশ্বরাশির আপনারা যারা আছেন একুশ তারিখে মঙ্গল ঘর পরিবর্তন করবে আপনার তৃতীয় ঘরে এখান থেকে মঙ্গলের দৃষ্টি থাকছে কিন্তু ষষ্ঠ ঘরে সরাসরি ভাগ্যস্থানে এবং দর্শন ঘরে থাকছে তাই পূর্বেই বললাম আপনারা কোনো এক্সপেরিমেন্ট করতে যাবেন না বা আপনারা এমন কোনো কাজ করেন যেটা রিক্স অবশ্যই একটু সতর্কতামূলক অবলম্বন করে কাজ করবেন এই মাসে আপনারা শুক্রগ্রহকে পেয়ে যাবেন ষষ্ঠ ঘরে স্বক্ষেত্রী এবং এখানে সেপ্টেম্বর মাস থেকে অবস্থান করে থাকবে অক্টোবর মাসের তেরো তারিখ পর্যন্ত এই ষষ্ঠ ঘরে যার ফলে আপনার ষষ্ঠ ঘরেরই অধিপতি কিছুটা অবশ্য আপনারা আর্থিক ব্যয় করবেন সেটা নিজের প্রয়োজনে কিছু আর্থিক ব্যয় সেটি অবশ্য আপনাদের হবে এবং এই মাসে বিশ্বরাশি আপনারা যারা আছেন আপনারা মনস্থির করতে পারবেন যাদের মনের মধ্যে চঞ্চলতা আছে একটু যদি আপনি এক একাকী বসে কোনো মেডিটেশন ইত্যাদি করেন সেক্ষেত্রে নিজের বিষয়ে আপনি কিন্তু অনেক কিছু অনুধাবন করতে পারবেন বা যারা কম বয়সী আছেন যদি আপনি নিজে চিন্তা করেন সুস্থ মস্তিষ্কে যে কোন ক্ষেত্রে আপনি ইন্টারেস্ট আছেন বা কোন ক্ষেত্রে নিজেকে প্রমাণিত করার সময় বা সেই ক্ষেত্রে আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন তাহলে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনি নিজে অনুধাবন করতে পারবেন শুধুমাত্র একাকি বসে এগুলো একটু চিন্তাভাবনা মেডিটেশন করলে অবশ্যই আপনারা পারবেন পূর্বে আপনারা মানসিকতার দিক থেকে একটি মনের মধ্যে টেনশন নিয়ে চলছিলেন চিন্তা নিয়ে চলছিলেন যে কোনো বিষয়ে মনের মধ্যে সন্দেহ আপনাদের ছিল এই যে দেবগুরু বৃহস্পতি সেই সন্দেহটা কিন্তু অনেকটা দূর হয়ে যাবে শুধুমাত্র আপনার খামখেয়ালিপনা বা নেগলিজেন্সি ভাব গা ছাড়া ভাব এই রকম কিছু ক্ষেত্রে আপনি কিন্তু নিজে নিজেকেই পিছিয়ে রাখতে চলেছেন এই মাসে তাই পজিটিভ ভাবটা নিয়ে চলুন পরবর্তী ক্ষেত্রে যে দিনগুলি আসছে সেই দিনগুলি মনের মধ্যে পজিটিভ ভাবটা নিয়ে আসুন যে এই মুহূর্তে গ্রহের যে অবস্থান আছে ভালো কিছু আপনার জীবনে হতে পারে ভালো কিছু আপনি পেতে পারেন জীবনে একটি স্টেবিলিটি পর্যায়ে আপনি যেতে পারেন রকম পজিটিভ ভাবটা নিয়ে চলুন ফিফটি পারসেন্ট যদি আপনি পান সেক্ষেত্রে লাইফ বদলে যেতে পারে বিশ্বরাশির আপনারা যারা আছেন কারণ গ্রহের যে অবস্থান কিছু কিছু বিষয়ে সেই ঘরের পজিটিভ নেগেটিভ এনার্জি নির্দেশ করে সেই অনুসারে রাশিফল প্রস্তুত করা হয় অর্থাৎ এই যে গ্রহের অবস্থান সেই গ্রহের অবস্থান অনুসারে কোন ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে বা কোন ক্ষেত্রে আপনাকে কিছু নেগেটিভ প্রভাব দিতে পারে সেই অনুসারে পূর্ব থেকেই সতর্কতামূলক অবলম্বন রেখে সেই ক্ষেত্রে যদি কোনো রকম ভালো সিদ্ধান্ত নিয়ে অগ্রগতি রাখা যায় সেটি অবশ্যই ভালো এবং যে ক্ষেত্রে নেগেটিভ আছে সে বিষয়ে যদি একটু ভাবনা চিন্তা করে চলা যায় অনেক নেগেটিভ বিষয়কে আমরা এড়িয়ে যেতে পারি জ্যোতিষশাস্ত্রের এই এটাই হচ্ছে মূল বিষয় তাই আপনার রাশি লগ্ন ভেদে ফলে তারতম্য অবশ্যই হবে মনে রাখবেন বিশ্ব রাশি হতে পারে অন্য লগ্ন হতে পারে বা আপনার জন্মকুণ্ডলী এক রকম আরেকজনের জন্মকুণ্ডলী আরেক রকম তবে একটি কথা মনে রাখবেন গ্রহের যে অবস্থান আছে এই সময় খুব একটা কিন্তু খারাপ নয় অনেকগুলি গ্রহ ভালো পজিশানে আছে যেখানে আপনাকে হঠাৎ করে সফলতা নিয়ে আসতে পারে মানসিক দিক থেকে আপনি অনেক কিছু বিষয়ে প্রিপারেশান নিতে পারেন এই সময়টাই তো আপনার ক্যারিয়ার নিয়ে ভাবনা চিন্তা করার উপযুক্ত সময় কোন বিষয়ে আপনি অগ্রগতি রাখবেন সেটা যথার্থ যদি আপনি চিন্তাভাবনা করেন একাকে বসে সেটি অবশ্যই ভালো কিছু আপনি উদ্ভাবন করতে পারবেন আপনার জীবনের পরবর্তী সময়গুলো আপনি কিভাবে কাটাবেন বা কোন ক্ষেত্রে আপনার যাওয়া উচিত সেটি আপনি অবশ্যই অনুভবন করতে পারবেন এই হলো বিশ্বরাশি অক্টোবর মাস দু হাজার চব্বিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ